প্রথম বিয়েটা ছেলে খেলা হয়ে গিয়েছিল। দেবশ্রীর সঙ্গে বিয়ে নিয়ে অকপট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি বললেন অভিনেতা, চলুন শুনে নেওয়া যাক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই একটা ইন্ডাস্ট্রি, তাকে নিয়েই গোটা টলিউড। একটা সময় এমন ছিল যখন প্রসেনজিৎ দেবশ্রী থাকা মানে ছবি হতো সুপারহিট, কিন্তু বিচ্ছেদের পর থেকে ছবি করা তো দূর, মুখ দেখা দেখিও বন্ধ হয়ে গিয়েছে প্রসেনজিৎ এবং দেবশ্রীর মধ্যে। তবে দীর্ঘ সময় কেটে গেলেও আজও তাদের নাম রয়েছে চর্চায়। যদিও ঠিক কি কারণে সম্পর্কে রীতি টেনেছিলেন এই দুই তারকা তা আজও সবার অজানা, তবে তাদের সম্পর্কের সাথে সাথে একটা কালজয়ী জুটিরও যে ইতি ঘটেছিল এ কথা বলায় বাহুল্য। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে তিনটে বিয়ে, আর এই নিয়ে জলঘোলাও কম হয়নি। একসময় প্রসেনজিৎ নিজেই জানিয়েছিলেন, ভগবান সবাইকে সবকিছু দেয় না, প্রেম আছে তার জীবনে, আজও মানুষ তার প্রেমে পড়ে, কিন্তু তিনি এখন এসব থেকে দূরে। এরপর নিজের প্রথম বিয়ে সম্পর্কে বলতে গিয়ে প্রসেনজিৎ বলেছিলেন, ওটা একটা বিরাট গণ্ডগোল, কি যে হয়ে গিয়েছিল। অনেকে তো এটা বলে যে খেলনা বাটি খেলার মতো আমাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, বিষয়টা আরো ম্যাচিওর হতে পারত, ছেলে খেলা হয়ে গিয়েছিল। দেবশ্রীর সঙ্গে খুব অল্প বয়সে বিয়ে হয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয়, সে বিয়ে নিয়ে বেশ গণ্ডগোল পর্যন্ত হয়েছিল। প্রসঙ্গত সৃজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও পর্দায় ফিরছেন অভিনেতা প্রসেনজিৎ। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।